হাই বন্ধুরা কেমন আছো পশ্চিমবঙ্গের সকল ছাত্রছাত্রীকে আমার এই গুরুকুল স্মার্ট স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে পশ্চিমবঙ্গ সকল ছাত্রছাত্রীদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ নিউজ এসেছে যেটা কি আমাদের শিক্ষামন্ত্রী পাঠ্য চট্টোপাধ্যায়ের দ্বারা বলা হয়েছে এই খবরটি আমি তোমাদের জন্য সামনে নিয়ে আসছি দেখো সেখানে কী বলেছেন তিনি না তিরিশে জুন পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান স্থানীয় পড়ুয়াদের বাড়িতে গিয়ে ক্লাস নেবেন শিক্ষকরা ওকে তো সেখানে তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আমাদের যে দশই জুনে পর স্কুল খোলার কথা ছিল সেটি কিন্তু সময় বাড়িয়ে সেখানে তিরিশে জুন পর্যন্ত করা হয়েছে এবং একটি নতুন পরিকল্পনা গ্রহণ করেছেন তিনি যেটা কিনা বলেছেন প্রত্যেক ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়ে না শিক্ষকরা ক্লাস নিয়ে আসবেন তো চলো ডিটেলসে দেখি সমস্তটা কী বলা হয়েছে না কিছুদিন আগে থেকে আমাদের দেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি রয়েছে আমাদের বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ওকে এবার পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পাঠ্য চট্টোপাধ্যায় শিক্ষাব্যবস্থায় নিয়ে এসেছেন নতুন নির্দেশিকা জারি করলেন তো কি বলেছেন তিনি সেখানে তিনি বলেছেন যে আগামী তিরিশে জুন পর্যন্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না এছাড়াও তিনি বলেছেন যে বিভিন্ন জেলার স্কুলগুলিকে আইসোলেশন ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে তাই সেই সমস্ত স্কুলে পঠন পাঠন শুরু করা কিন্তু সম্ভব নয় ওকে তো তিনি আরও বলেছেন তিনি এ বলেছেন যে শিক্ষক যারা আছে সেই সমস্ত শিক্ষকদের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন তাদের কাছে এখন একটা বড় বিষয় যে কিভাবে সামাজিক দূরত্ব মেনে স্বাস্থ্যবিধি মেনে পড়ুয়াদের শিক্ষা প্রদান করা যায় ওকে তো তিনি তার জন্য আইডি আর আইএসের কাছ থেকে তালিকা তৈরি করেছেন এবং স্থানীয় শিক্ষকের কাছে তিনি আবেদন জানিয়েছেন যেন প্রত্যেক ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়ে তারা যেন তাদের যথেষ্ট দান করে আছেন এবং তাদের যেন উপকৃত করেন ওকে তো তাহলে এখন সবথেকে বড়ো প্রশ্ন হলো যে কিছুদিন আগে বলা হয়েছিল যে উনত্রিশে জুন এবং দোসরা জুলাই ও চৌষে জুলাই ছ তারিখে কিন্তু আমাদের পরীক্ষাগুলি যে হওয়ার কথা ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেই সমস্ত পরীক্ষাগুলি তাহলে কি বাতিল হয়ে যাবে না তিনি এই সম্বন্ধে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে যে সমস্ত পরীক্ষাগুলি উনত্রিশে জুন দোসরা জুলাই ছয় জুলাই হবে বলা হয়েছিল সেই সমস্ত পরীক্ষাগুলি কিন্তু সম্পূর্ণভাবেই সেই সমস্ত দিনই কিন্তু নেওয়া হবে এবং কি বলেছেন যে সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলি যে চারশো একাত্তরটি পরীক্ষা কেন্দ্র বা স্কুল আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে আমফানের কারণে তো এই আমফানের কারণে সেই স্কুলগুলিকে মেরামত করা এবং তার অল্টারনেটিভ কোনো যে পরিকল্পনা ব্যবস্থা বা অল্টারনেটিভ স্কুল তৈরি করা হবে তিনি তার বিষয়ে বলেছেন এবং বলেছেন যে প্রতিদিন কিন্তু আমাদের সেই স্কুলগুলি স্যানিটাইজ করা হচ্ছে যাতে কি না কোনো রকম অসুবিধার সম্মুখীন না হতে হয় আমাদের স্কুল পড়ুয়াদের এখনও পর্যন্ত এটাই জানা গেছে যে আমাদের নির্ধারিত দিনেই কিন্তু আমাদের পরীক্ষাগুলি কন্ডাক্ট করা হবে এবং তিরিশে জুন পর্যন্ত কিন্তু আমাদের স্কুল বন্ধ থাকবে যা দশই জুন পর্যন্ত খোলার কথা ছিল সেটা কিন্তু তিরিশে জুন পর্যন্ত করা হয়েছে আর এর সম্বন্ধে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ যেটা আমি তোমাদের বলছি আগে বলা হয়েছিল সেটি হলো যে স্কুল যদি খোলা হয় স্কুল খোলা হয় তিরিশ তারিখের পরে কিন্তু সেখানে কিন্তু শুধুমাত্র ক্লাস এইট থেকে মাধ্যমিক পর্যন্ত বা ইলেভেন পর্যন্ত কিন্তু কিন্তু ক্লাস হবে তার বেশি কিন্তু ক্লাস হবে না এবং খুব লিমিটেড স্কুলে পড়ুয়াদের ডাকা হবে সেখানে স্কুলে করার জন্য এমনকি কি পাট আকারেও কিন্তু স্কুল হবে ওকে আর যে ওয়ান থেকে আমাদের ক্লাস থেকে ওয়ান থেকে সেভেন পর্যন্ত সম্পূর্ণভাবে সমস্ত ক্লাস কিন্তু বন্ধ থাকবে এটিও গুরুত্বপূর্ণ নিউজ আজকের জন্য যেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো যাতে সমস্ত আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে নিউজটি পৌঁছে যায় তারা যেন সমস্ত দেখতে পায় এবং উপকৃত হয় আর যদি রকম ভিডিও দেখতে যাও তাহলে সাবস্ক্রাইব করো আজকে গুরুকুল সমাজি ইউটিউব চ্যানেলকে আর বেল আইকনটি প্রেস করো যাতে একটি ভিডিও মিস না হয় ওকে থ্যাংক ইউ